লাইট জ্বালিয়ে দেওয়া হয়। ভোর 5টার দিকে লাইট জ্বালিয়ে দেওয়া হয় এবং 5:30 কি 5:45টার দিকে আমরা মুরগিকে খাবার দেওয়া স্টার্ট করি, খাবার পানি। তারপর সারা দিন পূর্বে যা যা করি বন্ধুরা, আমি কিন্তু যে অপর পাশের যে লেয়ার খামারটি রয়েছে সেটার মধ্যে প্রবেশ করলাম। আমি যা বলতেছিলাম যে বাতি বন্ধ করার পূর্বে আমরা কি করি, বাতি বন্ধ করার পূর্বে এই যে দেখতে পাচ্ছেন পাইপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমি এসে গেলাম আমাদের প্রজেক্টের যে লেয়ার মুরগির যে শেড রয়েছে সেই লেয়ার মুরগির শেডের একটি পাশে চলে আসলাম এবং অপর পাশে এই পান্তটি শেষ করে আপনাদেরকে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন আমাদের প্রজেক্টের লেয়ার মুরগি মাশাল্লাহ অনেক সুন্দর। এখন কিন্তু পরন্ত বিকেল, যার ফলে কিন্তু আপনারা এখন যে খাঁচার মধ্যে ডিম দেখতে পাচ্ছেন না, ডিমগুলো উঠানো হয়ে অপর একটি প্রান্তে রাখা হয়েছে। আজকে মুরগিগুলোর বয়স 75 সপ্তাহ এবং মুরগিগুলো মাশাল্লাহ যে অনুপাত ফল দেওয়া উচিত ছিল সেরকমই ফল দিচ্ছে। প্রজেক্টের মালিকে অনেক খুশি, মালিক খুশি থাকলে তো আমরাও খুশি, মালিক বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব। এই দেখেন, এটা হচ্ছে খাবারের পাইপ, এটার মধ্যে খাবার দেওয়া হয়। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির পাইপ। আপনারা যারা লেয়ার মুরগি খামার করবেন, প্রথমে আপনারা উপরে যে পাইপটা থাকবে সেটার মধ্যে পানি দিবেন এবং নিচে দিবেন খাবারের পাইপ। এবং এই দেখেন, এটা হচ্ছে ডিমের খাঁচা, মানে এটার মধ্যে মুরগি ডিম পারে। ডিম পারার পর ডিম আসে দেখেন এখানে পাইপ বাঁধা রয়েছে যাতে ডিমগুলো যাতে নিচে যাতে ছিটকে না পড়ে যায়। দেখেন, এবং এইটার মধ্যে এই খামারে মুরগি রয়েছে 1800 মুরগি তোলা হয়েছে এবং ডিম আসে মাশাল্লাহ প্রায় 50 ক্যারেট প্লাস হই, অর্থাৎ 1500 প্লাস। আমি খাবারগুলোকে নাড়িয়ে দিচ্ছি মুরগিগুলোকে। দেখেন, আমি দেখেন এই খাবারগুলো নাড়িয়ে দেওয়ার ফলে তারা কিন্তু খাবারগুলো খাচ্ছে, বা ওরা ভাবে যে নতুন নতুন করে ওদেরকে খাবার দিচ্ছে। এই যে দেখেন, এই এখানের একটি মুরগিও কিন্তু খাবার খাচ্ছে না। আমি দেখেন খাবারগুলো নাড়িয়ে দিব, দেখবেন খাবারগুলো ওরা আবার খাওয়া শুরু করবে। এই যে দেখেন আমি নাড়িয়ে দিচ্ছি, ওরা কিন্তু খাবার খাওয়া শুরু করছে। আপনারা সবসময় খাবার নাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, খাবার নাড়িয়ে দিলে মুরগিগুলো নতুনভাবে খাবার শুরু করে, যার ফলে যত বেশি খাবার খাবে তাহলে কিন্তু আপনার মুরগির কখনো ওজন কম হবে না এবং আপনার মুরগি কিন্তু আশানুরূপ ফল দিবে। তো আমি দেখি ডিমগুলো কোথায় রাখছে। এই যে দেখেন, এটা হচ্ছে এই ডিমগুলো হচ্ছে এই খামারের ডিম। এই হচ্ছে খাবারের বোঙ্গা। অনেকে ভাবতে পারেন যে লেয়ার মুরগির বিষটা কোথায় জমা হই। এই দেখেন, এই হচ্ছে লেয়ার মুরগির বিষটা, মানে ওরা খাঁচার ভিতরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এটার মধ্যে দিয়ে, মানে এখানে আমরা যারা কাজ করি, আমরা পাটনা রয়েছে সেটি দিয়ে সে টেনে একটি পাশ করে তারপর বিক্রি করে দেওয়া হই। ওই পাশে দেখেন দাম, এক দাম 200 টাকা করে অনেকেই নিয়ে যায়। তাছাড়াও আবার আমাদের পুকুর রয়েছে, আপনারা তো আমাদের প্রত্যেক বিভিন্ন ভিডিওতে দেখেন যে আমাদের পুকুর রয়েছে, আমাদের পুকুরের মধ্যেও এই বিষটাগুলি দেওয়া হয়। এবং অনেকে বলতে পারেন যে এই পাইপ তারপর কি করে পানিগুলো কি করে মুরগিগুলোকে কি সারা দিন বা সারা রাতে পানি দিতে হয়। না, অবশ্যই না। আমরা মুরগিগুলোকে সকাল সকাল না ভোর 5টার দিকে
লাইট জ্বালিয়ে দেওয়া হয়। ভোর পাঁচটার দিকে লাইট জ্বালিয়ে দেওয়া হয় এবং সাড়ে পাঁচটা কি পৌনে ছয়টার দিকে আমরা মুরগিকে খাবার দেওয়া স্টার্ট করি, খাবার পানি। তারপর সারা দিন চলতে থাকে। তারপর যখন রাত নয়টা বেজে যাবে, অর্থাৎ নয়টা বেজে গেলে আমরা খামারের যে লাইটগুলো আছে সবগুলো অফ করে দিই, এবং যদি গরম যদি থাকে তাহলে গরম থাকলে আমরা ফ্যানটা এগারোটা পর্যন্ত রাত জ্বালিয়ে রাখি, তারপর ফ্যানটাকেও অফ করে দিই। কেননা যদি রাত্রেবেলা বাতি বন্ধ না করি তাহলে কিন্তু মুরগিগুলো ঘুমাতে পারবে না, আর মুরগি যখন ঘুমাতে না পারবে তখন কিন্তু সে পরের দিন ডিমও দিতে পারবে না। তো জানি যে আমাদের আমাদের বলতে কোনো গরু ছাগল সব কিছুই যেগুলোকে আমরা ফল লাভের জন্য আশা করি সেগুলো কিন্তু অবশ্যই বিশ্রামও দিতে হয়। এই জন্য আমরাও কিন্তু মুরগিগুলোকে রাত নয়টার দিকে যে বাতি রয়েছে সেগুলো কিন্তু আমরা বন্ধ করে দিই, যার ফলে কিন্তু মুরগিগুলো বিশ্রামের সুবিধা পায়। বাতি বন্ধ করার পূর্বে যা যা করি বন্ধুরা, আমি কিন্তু যে অপর পাশের যে লেয়ার খামারটি রয়েছে সেটার মধ্যে প্রবেশ করলাম। আমি যা বলতেছিলাম যে বাতি বন্ধ করার পূর্বে আমরা কি করি, বাতি বন্ধ করার পূর্বে এই যে দেখতে পাচ্ছেন পাইপ, পাইপের মধ্যে যে পানিগুলো রয়েছে এই পানিগুলোকে এই ন্যাকড়া দ্বারা মুছে দিতে হয়। মুছে দিয়ে অর্থাৎ পাইপের মধ্যে কোনো প্রকার পানি থাকবে না, সবগুলো মুছে সবগুলো পানি ফেলে দিতে হয়। না ফেলে দিলে হবে কি, যে না ফেলে দিলে মুরগির কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। কেননা মুরগি যখন হালকা হালকা শেষ রাতে যখন একটু একটু ফর্সা হবে অথবা যখন চাঁদনি রাত থাকবে তখন কিন্তু মুরগিগুলো পানি খাওয়ার চেষ্টা করবে, যখন কারণ ওই সময় পানিগুলো ঠান্ডা থাকে, আর ওই সময় পানি খাওয়ার ফলে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যেতে পারে। তাই আমরা রাত আটটার দিকে পানিগুলো মুছে দিই, যার ফলে কিন্তু মুরগিগুলোর আর ঠান্ডা লাগার সম্ভাবনা হয় না। কারণ লেয়ার মুরগি যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু সেগুলো দূর করা অনেক কষ্ট হয়, যেটা আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন তারা জানেন। আর লেয়ার মুরগির খামার কিন্তু অবশ্যই আপনারা ফ্যানের ব্যবস্থা করবেন। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা খাঁচার নিচেই একটি একটি করে ফ্যানের ব্যবস্থা করে রেখেছি। বাণিজ্যিক আকারে কিন্তু দিন দিন লেয়ার মুরগির খামার বৃদ্ধি পাচ্ছে। তো আপনারা যারা লেয়ার মুরগির খামার তৈরি করার জন্য আগ্রহী তারা অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপর শুরু করবেন, তাহলে আপনি সম্পূর্ণ ঝুঁকি মুক্ত থাকবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আর আমরা অবশ্যই আমাদের লেয়ার মুরগির ভিডিও আরও আপনাদেরকে দেব। সেই পর্যন্ত আপনারা আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।